আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল তিন মুলাদী বাবুগঞ্জ কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন তালুকদার জানান, বুধবার সকালে উপজেলার দারচিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাওলানা আব্দুল ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুলাদি পৌরসভার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর, মুলাদি টেলিভিশন সাংবাদিক ফোরাম উপদেষ্টা মাস্টার নিজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ভুইয়া কামাল, রিপোর্টার্স ইউনিট সাধারণ সম্পাদক হাওলাদার রেজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরোজ বাড়িসহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আবু কাউসার ভুইয়া নামের এক যুবলীগ নেতাকে 1,00,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রতিনিধি বাদল আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা ছয়ঘরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসলে এ জরিমানা করা হয়। এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। নির্বাহী মিনিস্টার প্রশান্ত চক্রবর্তী বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে নদী কেটে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আবু কাউসার ভুইয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসক কঠোর অবস্থানে রয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 18 জন আহত হয়েছেন বলে জানা গেছে। জেলা প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, নিহত স্বজনরা বলেন, সোমবার হাসপাতালে ভর্তির পর রাত 1টার দিকে নয়ন খানের শ্বাসকষ্ট উঠলে নার্সদেরকে জানানো হয়, কিন্তু নার্সরা কোনো ব্যবস্থা না নিয়ে ইমার্জেন্সিতে গিয়ে চিকিৎসকের সাথে যোগাযোগের পরামর্শ দেন। তবে সেখান থেকেও কোনো সহযোগিতা পাওয়া না গেলে এর কিছুক্ষণ পরই মারা যান নয়ন খান। এ সময় তার স্বজন ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মোট 21 জন আহত হন। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে প্রথমে থানায় নিয়ে আসা হয়, বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গায়েবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। জেলা প্রতিনিধি ফারহান শেখ জানান, সদর উপজেলার গিদারি ইউনিয়নের দক্ষিণ বাগুড়িয়া গ্রামের সর্দার পাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এজাহার সূত্রে জানা যায় যে ফজলার রহমানের সঙ্গে একই এলাকায় জামিল মিয়া ও তার পরিবারের লোকজনদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গেল শুক্রবার সকাল আনুমানিক 10 ঘটিকায় সময় জামিল তার দলবল নিয়ে ধারালো অস্ত্র সহ ফজলার রহমান এর বসতবাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কর্তন করে। ফজলারের স্ত্রী মনোয়ারা বেগম ও ভাই গোফার বাধা দিতে গেলে তাদেরকে এলোপাথারি মারপিট করে আহত করা হয়। পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবিতে ফজলার রহমান বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন। 40, 62, 82 তখন থেকে আমরা বসবাস করি, খাই। আর আমার ভাগি যেটুকু বেচছিল, বেশি করে বেচছে, তারা তাদের কাছে আছে, আমাদের জায়গা ওরা দখল করে চায়। সকাল 10টার সময় ওরা লোকজন মানে গুন্ডা সন্ডা সব কিছু নিয়ে আসিয়ে সব ভাঙচুর শুরু করছে, মারপিট শুরু করে। তারা এখন মনে করো দুইজন হাসপাতালে আছে। গাইবান্ধা পৌর শহরের 2 নং ওয়ার্ডের সাদুল্লাপুর সড়কে পশ্চিম পাড়ায় তাজুল ভ্যারাইটি স্টোর নামে একটি দোকান আগুনে পুড়ে গেছে। জেলা প্রতিনিধি ফারহান শেখ জানান, বুধবার আনুমানিক ভোর 5:30 ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দোকানটিতে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক তাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের নগদ অর্থ সহ প্রায় 2,00,000 টাকার ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নে পঙ্গু ও বয়স্ক শ্রমিকের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। প্রতিদিন
প্রতিনিধি আমিনুজ্জামান রিপন জানান, বুধবার সকালে কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হল রুমে 72 জন পঙ্গু ও বয়স্ক শ্রমিকের মাঝে 500 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদান শেষে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বুলবুল ইসলাম বলেন, তারা নির্বাচিত ভাবে ক্ষমতায় আসার পর শ্রমিকরা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন। অনেকে বয়স্ক শ্রমিক কাজ করতে অক্ষম, তাদের মাঝে ইউনিয়নের কোষাগার থেকে এ মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজি কাবিল মিয়া, কোষাধ্যক্ষ নাজির হোসেন, সড়ক সম্পাদক মোহিত শেখ, দপ্তর সম্পাদক সাইফুর রহমান নান্টু, কার্যকরী সদস্য আজিজ শেখ সহ জেলার সর্বস্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহেজবিন শিরিন পিয়া পাবনা 4 আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা দিলেন। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নৌকা প্রতীকের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। শেখ হাসিনা সরকার বারবার দরকার উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের বিকল্প নেই। দলীয় সকল নেতাকর্মীদেরকেও উদ্দেশ্যে এক হয়ে আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানিয়ে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে ঈশ্বরদী আটঘরিয়ার সকল অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন বলে ঘোষণা দেন তিনি। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সাক্ষী হতে রেল লাইনের পাশে 2 দিনের 5,000 তালের বীজ রোপণ করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জসিম জানান, উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে থেকে 2 কিলোমিটার গোপালগঞ্জগামী রেল সড়কের দুই পাশে আনুমানিক 5,000 বীজ রোপণ করা হয়। এ সময় তিনি বলেন, গাছ অক্সিজেন না দিলে মানুষ বাঁচতে পারতাম না, সেই সাথে তালগাছ থেকে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যায় এমনই অভিব্যক্ত প্রকাশ করেন 70 বছর বয়সী মানুষটি। বলেন, যতদিন বাঁচব ততদিন গাছ লাগিয়ে অনাগত দিনগুলিকে মানুষের বসবাস উপযোগী করে রাখার জন্য বৃক্ষরোপণ খুবই প্রয়োজন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসটির 3 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদি হাসান সুমন জানান, বুধবার ভোর রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার এক্সপ্রেসওয়ের কুচিয়া মোড়া ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, রাতে দুর্ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে শ্রীনগর ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ও সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে 1টি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। 7 জন গুরুতর আহত ব্যক্তিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত 3 জনকে উদ্ধার করে হাসারা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হাইওয়ে সার্কেল নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, রাত 3:30 দিকে ট্রাকের পেছনে 2টি চাকা বাস্ট হয়। তারা ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিল এমন সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা 3 জন যাত্রী মারা যায়। ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নবগত উপজেলা নির্বাহী অফিসার তরুণ কৃষ্ণ পাল নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনিক সভাপক্ষে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নবযোগদানকারী নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তার কর্মকালীন সময়ে নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, আলম ফরাজি, নান্দাইল উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরু সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 45তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আবু তাহের খোকন জানান, রোববার বিকেলে বেগমগঞ্জ দুর্গাপুর পীর মঞ্জিলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর পল্টন থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হক, জেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক আবু নাসের মামুন, জেলা যুবক দলের সহসভাপতি কুতুবুদ্দিন মিলন, বেগমগঞ্জ উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক শামসুতি বরিজ স্বপন সহ অন্যান্যরা।